হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রঙিন খাবার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির গোলাপ জামুন। তো চলুন শুরু করা যাক। সুজির গোলাপ জামুন বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঘিটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার এটা রান্না করে একটা ডোয়ে পরিণত করে নেব। দেখুন একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার এটা ভাগ করে নেব। এই বেশি অংশটা তুলে রেখে দেব। দেখুন বেশি অংশটা তুলে রেখে দিয়েছি। এবার এতে কিছু পরিমাণ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এইভাবে চেপে চেপে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি মিক্সড করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই সুজির মণ্ডগুলোকে 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করা যাবে না। এবার এই মণ্ডটাকে প্রথমে মধ্যে একটা ডোতে পরিণত করে নিচ্ছি, বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন তেল। এতে করে হাতে জড়ে যাবে না, আপনারা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারবেন। দেখুন এটা মন্ড করে নিয়েছি। এবার যেটা কালার দিয়েছিলাম সেটা করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন তেল, খুবই সামান্য দিতে হবে। এবার এটা মেখে মন্ডতে পরিণত করে নেব। দেখুন এটাও মন্ডতে পরিণত করে নিলাম। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে হাতে জড়ে না যায়। এবার এখান থেকে প্রথমে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন একটা তৈরি করে নিয়েছি, এইভাবে করে নেব সবগুলো। দেখুন কালারফুল মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে সাদা মন্ডটা ব্যবহার করব। এবার এখান থেকে মন্ড নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আগে ভাগ করে নেব যতগুলো ওখানে তৈরি হয়েছে। দেখুন ভাগ করে নিয়েছি। এবার এইভাবে গোল পাকিয়ে নেব। গোল পাকিয়ে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নিতে হবে, কারণ ওই মিষ্টিটা এর মধ্যে ভরব। দেখুন চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা মিষ্টি নিয়ে এর মধ্যে ভরে নিচ্ছি। এবার এটা খুব সাবধানতার সাথে করে নিতে হবে। দেখুন একটা করে নিয়েছি। এবার একটা মন্ড থেকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি বানানোর। একটা মন্ড থেকে একটু ভেঙে রেখে দিচ্ছি। এবার এটা গোল পাকিয়ে চ্যাপ্টা করে নেব। দেখুন চ্যাপ্টা করে নিয়েছি। এবার এক্সট্রা যে মন্ডটা রেখেছিলাম এটাও চ্যাপ্টা করে নেব। করে নিয়েছি, এরপর এবার বসিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে গোল পাকিয়ে নেব, এইভাবে তাহলে হয়ে যাবে। থেকে সহজ প্রসেস, আপনারা এইভাবেই করে নেবেন। একইভাবে বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব, তারপর এগুলো ভেজে নেব। চিনির শিরা তৈরি করবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি 2 এলাচ। এবার চিনির শিরাটা তৈরি করে নেব।
দেখুন চিনির সিরাটা হয়ে গেছে, বেশি এটা ঘন করা যাবে না কারণ মিষ্টিগুলো রসটা টেনে নেবে। তো এবার এটা নামিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মিষ্টি দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করব না, এইভাবেই ভেজে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন চিনির সিরাটা ঠান্ডা হয়ে গেছিল, একবার গরম করে নিলাম। এবার এতে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এবার একবার নাড়াচাড়া করে নেব। এইরকম পর্যায়ে 2-3 ঘন্টা রেখে দেব, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আপনাদের 2 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন ফুলে উঠেছে কত সুন্দর। একটা প্লেটে নিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার সব মিষ্টিগুলো সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির গোলাপ জামুন। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর এটা বানানো কত সোজা আপনারা দেখতেই পেলেন। আর কালার দেওয়াটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, প্লেন বানিয়ে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।